ভোটারের দেখা নেই, ভোটের লাইনে ইট পেতে বুথ জ্যামের অভিযোগ গোবরডাঙ্গা এলাকায়। অভিযোগের তীর তৃণমূলের দিকে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। রেশন নাকি ভোটের লাইন, বাইরে থেকে বোঝার উপায় নেই কিচ্ছুটি। ভোটার লাইনে ইট পেতে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদের শাসক দলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিএম কর্মী সমর্থকেরা। দীর্ঘক্ষণ অবরোধের পর অবশেষে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ প্রশাসন। পঞ্চায়েত ভোট শুরুতে শনিবার সকালে এমন বেনজির ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা বেরগুম এক নম্বর পঞ্চায়েতের ঝনঝনিয়া এসপি স্কুল। বিক্ষোভরত সিপিএম কর্মী সমর্থকদের বক্তব্য, ওই পঞ্চায়েতের 180 ও 181 নম্বর বুথে দেখা নেই কোনো কেন্দ্রীয় বাহিনীর। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এদিন ওই এলাকায় সাধারণ ভোটাররা ভোট দিতে এসে লক্ষ্য করেন, আগে থেকেই ভোটের লাইনে পাতা রয়েছে 250 থেকে 300টি ইট। এই ঘটনায় প্রথমে হতবাক হয়ে যান এলাকার সাধারণ ভোটাররা, ততক্ষণে ভোট দিতে আসা মানুষের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। ঘটনায় তুমুল উত্তেজনা শুরু হয় গোটা এলাকা জুড়ে। এরপরই শাসক দলের বিরুদ্ধে ইট পাতিয়ে বুথ জ্যামের অভিযোগ তুলে প্রতিবাদে এজেন্ট কর্মী সমর্থকদের নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় সিপিএম প্রার্থী স্বয়ং। আমাদের সেন্ট্রাল বাহিনী বললে স্যাংশন আছে, কিন্তু কোনো সেন্ট্রাল বাহিনী নেই, মাত্র দুজন পুলিশ দিয়ে এবং তারা ঘরের ভিতরেই বসে আছে। 350 তারপরে বলছে অন্যরা ভোট দিতে পারে, যে কারণে আমরা নির্বাচন বয়কট করে চলে এসেছি। পুলিশের পারমিশন নাই, আমরা নির্বাচন করতে রাজি আছি না তো রাজি। আমাদের মানে পঞ্চায়েত সমিতির যিনি মানে দাঁড়িয়েছে তার স্বামী ভোট দিতে গেল, থানার বড়বাবু প্রতিশ্রুতি দিয়েছে, যে কারণে যে কোনো যে উনি দায়িত্ব নিয়েছেন যে আমরা কথা দিচ্ছি কোনো অশান্তি ঝামেলা কিছু হবে না, উনি আসবেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোবরডাঙ্গা থানার পুলিশ লাইনে পাতানো ইট সরিয়ে দেয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয় তারা। পাশাপাশি সাধারণ ভোটারদের লাইনে দাঁড় করিয়ে দেন পুলিশ কর্মীরা। অবশেষে পুলিশি হস্তক্ষেপে নির্বিঘ্নে শুরু হয় ভোট গ্রহণ। ততক্ষণে রাস্তা অবরোধ তুলে নেয় সিপিএম কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।